গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। কালকে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ কালকে পিসিরা শুয়েছিল আমার সাথে। তো দেখো, আমি উঠে পড়েছি, এবার স্নানের জন্য আমি রেডি হচ্ছি। এখনই স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকের ইভেন্টের জন্য আমি এই শাড়িটা পরছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগছে, আর শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলবে না, ঠিক আছে? এবার আমি স্নান টান করে এই শাড়িটা পরে এখনই আমি চলে আসছি। এখানে দেখো, আমি শাড়িটারি পরে চলে এসেছি। আমাকে শাড়িটা মাই পরিয়ে দিয়েছে, কেননা আমি তো শাড়ি পরতে পারি না, অগত্যা মার কাছেই যেতে হয় শাড়ি পরার জন্য। তাহলে চলো এবার শাড়ির সাথে সাথে মেকআপটাও করে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি আমার মেকআপটাও সেরে নিয়েছি, আর এখন বলতে গেলে আমি প্রায় রেডি। পিসিরা রেডি হলেই আমরা বেরিয়ে যাব। তো দেখো, এখানে আমি কিন্তু একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এইবার আমি, ছোট পিসি আর বড় পিসি, আমরা তিনজন মিলে এখন বেরোবো দিদির বাড়ির উদ্দেশ্যে। এইখানে আমরা দিদির বাড়ির সামনে চলে এসেছি। এবার চলো আমরা ভিতরে ঢুকে দেখি যে কে কি করছে। এই দেখো, দিদি এখন সাজতে গুজতে খুবই ব্যস্ত। আর ওই যে দিদির ছেলে রাজদীপ, ও কিন্তু দুষ্টু মিষ্টি, খুব কিউট একটা বাচ্চা। সত্যি কথা বলতে ওকে আমরা খুব সবাই খুব ভালোবাসি, কারণ ও এত কিউট যে ওকে না ভালোবেসে থাকাও যায় না। তো দিদি এখন মেকআপ টেকআপ করছে বাড়িতে, আর আমি আর ছোটো পিসি এখন যাচ্ছি আমাদের এখানকার ভবনে। তো আমরা দুজন হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে যাচ্ছি। তো এই দেখো, পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে পিসিরা খাচ্ছে পকোড়া, আর আমি খাচ্ছি আইসক্রিম। তিনজন ভালো মন্দ গল্প করছি, আর আইসক্রিম পকোড়া খাচ্ছি। আর দুজন বলা বলি করছিল যে ওদের নাকি লিপস্টিক নেই, তাই ওদের ভালো লাগছে না। তার মধ্যে আবার ঝিলিক দি চলে এসছে। ঝিলিক দি এসে আবার পিসিদেরকে পকোড়া দিচ্ছে, নিজেও কিছু খাচ্ছে, নিজেও আইসক্রিম খাচ্ছে, এই করছে। আজকে সারাটা দিন সত্যি কথা বলতে খুব ভালো কাটছে, খুব এনজয় করছি। সবাই মিলে বাড়ির একতে একসাথে হলে আপনারা তো জানেনই যে কতটা আনন্দ হয়। তো ওই দেখো, দিদি হচ্ছে রেডি হয়ে এখানে চলে এসেছে, আর পাশে মৌমিতা দি বসে, মৌমিতা দিও আইসক্রিম খাচ্ছে। আর এই যে সব ছেলে পেলে, বাবা রে বাবা, এদেরকে দমানো যেন বড়ই মুশকিল হয়ে পড়ে বাড়িতে কোনো অনুষ্ঠান আসলে। তো এখানে দেখুন, আমরা খেতে চলে এসেছি। আজকে মেনুতে আছে পনির পাসিন্দা, স্যালাড আর সস। দেখুন, এই যে সুমনদার অবরদাও খাচ্ছে আমার সামনে বসে বসে। আমার ভিডিও ক্লিপিংসটা কেউ নিতে পারিনি, তাই আমি ওদের ভিডিও ক্লিপিংসটাই নিয়েছি। সাথে ছিল এখানে আমাদের কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। এরাও কিন্তু আমরা খুব খাওয়াটাকে এনজয় করছে। এখন দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, এখনই দেখা যাক সাথে আর কি দেবে, একটু ওয়েট করছি। এখানে দিয়ে দিয়েছে আলু ফুলকপির রসা। আর এই যে সামনে দেখুন, কোনো দিকে তাকাচ্ছে না, একেবারে খেতেই থাকছে, তো খেতেই থাকছে। এই যে আমি নিজের খাওয়ারও একটু ভিডিওটা করে নিলাম ছোট্ট করে। এইবারে ফুলকপির পরে দিচ্ছে, মেবি পনিরের কোনো আইটেম হবে হয়তো, আমি জানি না। এটা হচ্ছে বাটার পনির। তো সবাইকেও দিয়েছে। এবার দেখো, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, চাটনির সাথে পাঁপড় দিয়ে দিয়েছে। প্রায় আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আর এই দেখো, এখানে পিসামশাই রাজদীপকে খাইয়ে দিচ্ছে, কারণ ও যা দুষ্টু, ও অন্য কারোর হাতে খাবে না, আর খাওয়াতে গেলে খুবই দুষ্টুমি করবে, সেই জন্য পিসামশাই ওকে খাইয়ে দিচ্ছে। তো এইবার আমাদের চাটনি আর পাঁপড় খাওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে লট চমচম। আর লট চমচমটা আমার খুবই ভালো লাগে, কারণ এটাতে খুব একটা সফট এবং হালকা মিষ্টি থাকে, যার জন্য লট চমচমটা আমি খুব ভালোবাসি খেতে। তো এই দেখো, এখানে ড্যাডি আছে, বাবুদা আছে, ভোদর কাকু আছে, এদেরও ছোট করে একটা ক্লিপ নিয়ে নিলাম, কেননা এরা ক্যামেরার সামনে বারবার আসতে চায়।
আর এই যে মা আর বৌদি, আর এদিকে জেম্মা আছে, জলিদি আছে, লিসা আছে। তো আজকে সবাই মিলে আমরা অনেক অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। অবশ্যই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সত্যিই খুব আনন্দ হয়। তো এই যে মা এখন একটু বলল আমি ঢং করব, তুই একটুখানি ভিডিও করে দে, আমি একটু ঢং করতে করতে বাড়ি যাই, তাই একটু ছোট ভিডিও করে দিলাম মাকে। এইবার আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর এই যে মৌমিতা দি আর ছোড়দা ওরাও বাড়িতে যাচ্ছে, আর সাথে আছে প্রকৃতি আর আরাধ্যা, ওদেরকেও বাড়িতে নিয়ে যাচ্ছি টেনে হিঁচড়ে। ওরা তো কিছুতেই আসতে চাইছে না বাড়িতে। তো এবার ওরা একটু পোজও দিচ্ছিল ভিডিও হচ্ছে দেখে। তারপরে এই যে রাজদীপ, ও হালকা পোজ দিচ্ছে, সবাইকে একটু হাই করছে। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় একটু ফটোশ্যুট হচ্ছিল, দিদি ফটোশ্যুট করছিল, সাথে আমরাও করেছি টুকটাক, আমরা সকালের দিকে করেছি। এখনও আমরা অল্প বিস্তর ছবি টবি তুলেছি, সেগুলো হয়তো এর পরে কোনো ভিডিও যদি আসে তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দিদি হচ্ছে এটা করতে পেরে বেজায় খুশি, কেন ওর অনেক দিনের ইচ্ছা ছিল ও এরকম বউ সেজে কটা ছবি তুলবে, তাই হচ্ছে ওর এই যে ড্রিমটা ছিল সেটা আজকে অনেকদিন পর সাকসেস হলো। তো আমি ব্লগ করছিলাম দেখে ও খুব মিচকি মিচকি হাসছিল, ও ভাবছিল যে এবার সবাই দেখতে পারবে ওর এই ব্লগগুলো বাড়ির সবাই, সেই জন্য ও একটু লজ্জা পাচ্ছিল। বাই দ্য ওয়ে, এন্ড অফ দ্য ডে খুব ভালো কাটলো আজকের দিনটা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করে দেবেন, আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের আশীর্বাদ সবসময় আমার শিরোধার্য, আপনারা চাইলে আমার এই চ্যানেলটা আরও অনেক বড় হতে পারে, সেই জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক অনুরোধ করছি। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।